আসসালামু আলাইকুম বন্ধুরা, রিসেন্টলি ফেসবুকে একটা জিনিস খুব বেশি পপুলার হয়ে গেছে, যেটা হচ্ছে মাল্টিপল পারসন একসাথে লাইভে আসতেছে, মানে মোর দেন ওয়ান পারসন। একজন তো খুব সহজে লাইভে আসা যায়, সেটা আপনিও জানেন আমিও জানি, বাট একের অধিক পারসন, দুইজন বা তিনজন একসাথে লাইভ করতেছে, সেটা হচ্ছে প্রোফাইল থেকে বা পেজ থেকে বা গ্রুপে। এখন মেসেঞ্জারে বা হচ্ছে গ্রুপ, যেটা হচ্ছে যে ভিডিও কল এর মাধ্যমে লাইভে আসা, সেটা ইজি, সেটা ফেসবুকের বাই ডিফল্ট সিস্টেমের মধ্যেই আছে, সেটা আপনি হয়তো নিজেও জানেন যে কীভাবে করে। বাট ফেসবুক প্রোফাইল থেকে, হ্যাঁ, বা পেজ থেকে বা গ্রুপ থেকে লাইভে আসা কিন্তু ফেসবুকের বাই ডিফল্ট সিস্টেমের মধ্যে এখনও আনেনি ফেসবুক, হয়তো নিয়ে আসবে, বাট এখনও করা যায়। সেটা হচ্ছে একটা থার্ড পার্টি অ্যাপ ইউজ করে বা একটা ব্রাউজার ইউজ করে। তো কীভাবে সেটা করে সেটাই আজকে আমি এই ভিডিওতে দেখাবো। আপনার যদি ইন্টারেস্ট থাকে এই ধরনের লাইভ করার, যে মাল্টি পারসন, যে একজন দুজন তিনজন মানে একসাথে মিলে লাইভটা করবেন, তাহলে হচ্ছে এই ভিডিওটি আপনি দেখতে পারেন, তাহলে আপনি খুব সহজেই এই ধরনের লাইভ প্রোগ্রাম করতে পারবেন। বন্ধুরা, আমি সৌরভ, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আই টেক প্রো সৌরভ। আপনি যদি আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংকস আ লট। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন, তাহলে আমার নেক্সট ভিডিওটির নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনার ফার্স্ট কাজ হচ্ছে আপনি আপনার কম্পিউটারে ব্রাউজার দিয়ে steamyard.com এ চলে আসবেন। আপনি আইদার গুগল ক্রোম ইউজ করবেন অথবা মোজিলা ফায়ারফক্স অথবা ওপেরা, এই তিনটার একটা আপনাকে ইউজ করতে হবে। এবার হচ্ছে যে এখানে ইমেল অ্যাড্রেসটি দিয়ে গেট স্টার্টেডে ক্লিক করবেন, তাহলে আপনার ইমেলে একটি মেইল যাবে, যেটা হচ্ছে সিক্স ডিজিটের একটা কোড যাবে। এই যে দেখুন আমার ইনবক্সে কিন্তু মেইলটি চলে আসছে, হ্যাঁ, স্টিমার্ড লগ ইন কোড। তো এই কোডটা আমার লাগবে ওখানে লগ ইন করার জন্য। এই যে দেখুন সিক্স ডিজিটের একটি কোড আছে, আমি এই কোডটা কপি করে নিচ্ছি। কপি করে ওখানে হচ্ছে পেস্ট করতে হবে। সো কপি করে এই যে পেস্ট করে লগ ইনে ক্লিক করলাম। এই যে দেখুন ওয়েলকাম জানাই দিছে অলরেডি, যে ওয়েলকাম টু স্টিমিয়ার্ড। এখন হচ্ছে আমরা লগ ইন করে ফেলছি স্টিমিয়ার্ডে। এখন যে ইন্টারফেসটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার ডেস্টিনেশনটা দেখাতে হবে, আপনি কোথায় লাইভ করতে যাচ্ছেন, যে ফেসবুক পেজে, গ্রুপে, লিঙ্কডইনে, ইউটিউবে, আপনি কোথায় লাইভটা করতে যাচ্ছেন। ফর এক্সাম্পল, আমি হচ্ছে আমার প্রোফাইলে লাইভ করতে যাচ্ছি। সো আমি আমার ফেসবুক প্রোফাইলে ক্লিক করলাম, এবং বাই ডিফল্ট যেহেতু এই ব্রাউজার দিয়ে আমার ফেসবুক প্রোফাইলটা লগ ইন করা আছে, তাই এখানে দেখাচ্ছে যে অলরেডি আমার লগ ইন করা থাকার কারণেই হচ্ছে এই অপশনটা মানে চলে আসছে, না হলে কিন্তু ফেসবুকে লগ ইন করার অপশন চলে আসতো। তো আমি ক্লিক করলাম আমার প্রোফাইলে, এই যে দেখুন এখন সব কিছু সেট, যে প্রোফাইল সেট হয়ে গেছে। এখন ক্রিয়েট এ ব্রডকাস্টে ক্লিক করতে হবে, তাহলে আমরা একটা লাইভ করার জন্য চলে যাবে। এই যে দেখুন এখন হচ্ছে ক্রিয়েট ব্রডকাস্টে ক্লিক করার পরে যে অপশন আসছে ব্রডকাস্ট টু, আমার প্রোফাইল পিকচারটাতে ক্লিক করলাম, তারপরে হচ্ছে টাইটেল দিতে হবে, আপনি কী নামে লাইভটা করবেন। এখানে যে টাইটেলটা দিবেন সেটাই হচ্ছে আপনার ফেসবুক লাইভের টাইটেল, কিন্তু এটাই থাকবে। এখন একটা ডিসক্রিপশন লিখতে পারেন আপনি, আমি ওইটাই কপি করে দিয়ে দিচ্ছি এটা যেহেতু টেস্ট পারপাসে। এখন হচ্ছে আমার কাজ হচ্ছে ক্রিয়েট এ ব্রডকাস্টে ক্লিক করা। ক্লিক করার সাথে সাথে দেখুন আমি হচ্ছে আমার ওয়েবক্যাম এবং আমার মাইক, যেটা হচ্ছে ল্যাপটপের, সেটা হচ্ছে পারমিশন যাচ্ছে, আমি অ্যালাউ করে দিচ্ছি। সো এই যে স্ক্রিনে আমাকে দেখা যাচ্ছে। এখন একটু নিচে দেখুন ডিসপ্লে নেমের ঘরে আমার নামটি লেখা আছে, হ্যাঁ, এটা ফেসবুক প্রোফাইল থেকেও নিয়ে নিছে। তো এখানে আপনি যা লিখবেন ওই যে লাইভে আপনার ছবির পাশে হচ্ছে যে নামটি, সেম নামটি শো করবে। সো ডিসপ্লে নেমে আপনি যা ডিসপ্লে করতে চাচ্ছেন, যেই নাম সেই নাম এখানে দিলেই ওই নামটা এখানে শো করবে। আর এখান থেকে মিউট, তারপরে হচ্ছে মাইকের সেটিংস, সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন, চেক করতে পারবেন। তো ডিসপ্লে নেম লিখে আমি এন্টার ব্রডকাস্ট স্টুডিওতে ক্লিক করলাম। এবার হচ্ছে দেখুন নিচে কিন্তু অপশনটা চলে আসছে সৌরভ হোসেন নামে, ওখানে আপনি যখন মাউসটা হোভার করবেন দেখুন কি লেখা আসে, এই যে অ্যাড টু স্ট্রিম, তারপরে প্লাস চিহ্নটাতে ক্লিক করার সাথে সাথে হচ্ছে এই যে আমার স্ট্রিমে কিন্তু আমি চলে আসছি, ফার্স্ট পারসন চলে আসছে। এবার হচ্ছে আমাকে অন্য কাউকে ইনভাইট করতে হবে, এজন্য হচ্ছে ইনভাইটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই দেখবেন এরকম একটি লিঙ্ক চলে আসবে, এই লিঙ্কটি আপনি যাকেই পাঠাবেন সেই এই লাইভে চলে আসতে পারবে। হ্যাঁ, জাস্ট আপনার কাজ হচ্ছে আপনি মেইলের মাধ্যমে পাঠান বা মেসেঞ্জারের মাধ্যমে পাঠান, আপনি যেভাবে পাঠান এই লিঙ্কটি পাঠাইতে হবে আপনি যাকে আপনার সাথে লাইভে রাখতে চাচ্ছেন। আমি আর অন্য কাউকে নিয়ে আসতেছি না, আমি জাস্ট অন্য একটি ব্রাউজার দিয়ে অন্য একটি ফেসবুক আইডিরকেই নিয়ে আসতেছি লাইভে। সো অন্য একটি ব্রাউজার আমি ওপেন করলাম, সেই ব্রাউজারের সেম যে ইনভাইটেশন লিঙ্কটি দিয়ে দিলাম, এই যে দেখুন লিঙ্কটি দেওয়ার সাথে সাথে কিন্তু সেম ওয়েতে ডিসপ্লে নেমে যে নামটি শো করবে, এটা হচ্ছে ওই মানে আপনি যাকে লাইভে আনতে চাচ্ছেন সাথে সে ফ্রেন্ডটা, হ্যাঁ, সে ফ্রেন্ডটা যে ডিসপ্লে নেমে যা দিবে তাই ডিসপ্লেতে দেখাবে।
তারপরে ব্রডকাস্টে যাবে। এবার হচ্ছে ওর কাজ শেষ, ওনার কাজ শেষ, সেকেন্ড হ্যান্ড মানে সেকেন্ড পার্সনের কাজ শেষ। এখন হচ্ছে আপনি আপনার যে প্রোফাইল থেকে, হ্যাঁ, জাস্ট ওই যে আগের মতো করে অ্যাড টু স্ট্রিমে দিয়ে দিবেন। দেওয়ার সাথে সাথে দেখুন এই যে ডাবল, মানে দুজনকেই দেখাচ্ছে এখন, মাল্টিপল কিন্তু হয়ে গেছে না, সিঙ্গেল ছিলাম আমি, এখন ডাবল হয়ে গেলাম। তো এটা হচ্ছে আমি যেহেতু একটা কম্পিউটার থেকে করতেছি তাই আমাকেই দেখাচ্ছে, একই ওয়েবক্যাম ইউজ হচ্ছে, সো একই মানে ছবি দেখাচ্ছে। বাট আসলে এটা কিন্তু আপনি কিন্তু মানে দুইটা কম্পিউটার থেকে যখন হবে, দুইটা পার্সন যখন হবে, তখন দুজনের ছবি আলাদা আলাদা দেখাবে। তো এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের অপশন আছে যেগুলো চেক করতে পারেন। এই যে দেখুন, আপনি যদি সলো লেয়ার দিতে চান, এখানে ক্লিক করলে এটা সলো হয়ে যাবে। জাস্ট সাপোজ সেকেন্ড পার্সন, এই যে সলো সেকেন্ড পার্সনকে দেখাচ্ছে, ফার্স্ট পার্সনকে দেখাতে চান শুধু সলো, এই যে দেখুন ক্লিক করলে সলো ফার্স্ট পার্সনকে দেখাচ্ছে। বা আপনি চাইলে দুজনকেও দেখাতে পারেন, হ্যাঁ, ওই যে উপরে যে অপশনটা আছে, বা এখান থেকে রিমুভ করে দিলে রিমুভ হয়ে যাবে একজন, যে একজন রিমুভ হয়ে গেছে, হ্যাঁ। আবার যদি অ্যাড করতে চান তো প্লাসে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। খুব ইজি, জাস্ট একটু আপনি ট্রাই করলেই পারবেন। সেম ওয়েতে আপনি আরেকজনকেও অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই, জাস্ট সেম ওয়েতে লিঙ্কটা পাঠিয়ে দিবেন এবং তার এন্ড থেকে সে অ্যাকসেপ্ট করলেই হবে। এবার হচ্ছে গো লাইভে, যে দেখতে পাচ্ছেন গো লাইভে ক্লিক করার সাথে সাথে কিন্তু ফেসবুকে এই লাইভটা চলে যাবে। হ্যাঁ, ফেসবুকে যেই প্রোফাইলে, মানে সোহরাব হোসেন এই যে আমার এই প্রোফাইলে কিন্তু লাইভ অলরেডি স্টার্ট হয়ে গেছে, আমি স্ট্রিম অফ করে দিচ্ছি সাথে সাথেই, কারণ আমি তো আর এটা ফেসবুকে এখন লাইভ করব না, সো অফ করে দিলাম। এখন আমি আমার প্রোফাইলে যেয়ে দেখি আসলে লাইভটা কি ফেসবুক থেকে পাবলিশ হয়েছে কি না। এই যে দেখুন আমি প্রোফাইলে যাচ্ছি, তারপরে স্ক্রল করে একটু নিচে চলে আসি, দেখা যাক। এই যে দেখুন, এই যে লাইভ চলে আসছিল, কিন্তু এই যে আমি যে টাইটেলটা দিয়েছিলাম সেম টাইটেল, হাউ টু লাইভ মাল্টিপল পার্সন টুগেদার, এই দেখুন লাইভ চলে আসছে ফেসবুকে, কিন্তু লাইভ স্ট্রিমিং হয়েছে কিছু মাত্র 7 সেকেন্ডের জন্য হলেও কিন্তু এটা লাইভ স্ট্রিমিং হয়ে গেছে ফেসবুকে ওই অ্যাপ থেকে। হ্যাঁ, তো এভাবে চাইলে আপনি এই লাইভ স্ট্রিমিংটা করতে পারেন, খুব ইজি। আমি ডিলিট করে দিচ্ছি কারণ এটা আমি রাখবো না আমার ফেসবুক বলে। তো কবে থেকে লাইভ শুরু করতেছেন মাল্টি পার্সন মেলে? যাই হোক, আশা করি রিসেন্টলি শুরু করে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না যে অ্যাটলিস্ট একটা ধন্যবাদ তো পাও না নাকি, যদি আমার ভিডিওর মাধ্যমে আপনি কিছু শিখে থাকেন অবশ্যই থ্যাংকস জানাতে ভুলবেন না। আর চাইলে ভিডিওটা শেয়ার করতে পারেন, আর সর্বোপরি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কিন্তু এটা মাস্ট। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।